চা খেয়ে আপনি যাব। আপনি আপনি অনেস্ট থাকতে পারেন, কিন্তু কি করে একজন এমপির 2,54,000 গুণ সম্পত্তি বাড়ে? কি করে মন্ত্রী হইতে পারে না, রাস্তা আটকেই পারে, চ্যানেলের মালিক হয়ে যায়, ব্যাংকের মালিক হয়ে যায় না? আপনারা এসালামকে ধরেন না, তার টিকিটে টাচ করতে পারেন না, কিন্তু আপনি এক প্রফেসর সাহেবকে নিয়ে আসেন, কারণ তাকে হেনস্থা করতে হবে। আপনারাও তো এক প্রফেসরকে নিয়ে আসেন, এত কেন, এত জলে কেন আপনাদের? আমি প্রফেসর ইনিয়ানকে নিয়ে এত জলে কেন? জলে প্রফেসর ইনিয়ান কি তুলসী পাতায় ধোয়া নাকি? কোন ব্রিলিয়ান মানুষকে তুলসী পাতায় ধোয়া নাকি? আরে কিসের ব্রিলিয়ান, চুরি করে আবার কিসের ব্রিলিয়ান বলে? ব্রিলিয়ান না কেন? আপনার মাথাটা গরম হয়ে যায় রাজনীতিবিদ নাকি? আপনার ভালো ভালো নেতার কথা বলে মাথাটা গরম হয়ে যায় কেন? মাথা জিয়া রহমান কি রাজনীতিবিদ? মাথা গরম করে জিয়া রহমান কি রাজনীতিবিদ নাকি? জিয়া রহমান কি রাজনীতিবিদ? হি ওয়াজ এ স্টেটসম্যান। ফকিনে ফকিনে বাচ্চা বলে নাই, আপনি এটা মিস কোট করছেন। আমি বলছি ভিক্ষুক, এই কথাটা আমার না, এইটা যে আপনার নেতা বঙ্গবন্ধু শেখ সাহেবের কথা। আমি তার একটা সোশ্যাল মিডিয়া শুনলাম যে পাকিস্তান সবগুলো নিয়ে গেছে, আমার চোর গুলো নিয়ে যায় নাই। চোর তো চোর কখনো ভালো নেতা হতে পারে না। এবং এই প্রধানমন্ত্রী বলেছেন যে মিস্টার সরোয়ার, সেই সেই জনগোষ্ঠীর মধ্যে আপনিও বাদ নেই। আমরা তখন রাজনীতিতে ছিলাম না, আমরা অত্যন্ত এখন আছেন, এখন এই 18 কোটি মানুষের মধ্যে আপনি একজন সদস্য, আপনি সেখান থেকে বাদ নেই। চোর চোর চোরের মূল চোরের অংশটা হচ্ছে পলিটিশিয়ানরা, মূল চোরের অংশ, সেই কথা না না, এটা আপনি ভুল বললেন, মিথ্যা বললেন, আসেন না রাজনীতি করে দেখেন না। আমি বলতেছি তো আপনি রাজনীতি করে দেখেন, রাজনীতি তো করেন না, খালি বক্তৃতা করেন, রাজনীতি করে দেখেন যে কতটা চুরি করা যায়, কতটা রিসোর্স আছে। আপনি তো আমার সম্বন্ধে জানেন না বললেন, আপনি কি ভাবে বুঝবেন? আমি জানি না, আমি তো রাজনীতিতে, আমি তো কত 14 বছর ধরে আপনি আপনি বিএনপির আপনি বিএনপির কেন্দ্র কমিটির একজন নেতা, আমি তা জানি, কিন্তু আপনি রাজনীতি করেন না। এটাও ঠিক না, আপনি টেবিল টক শো করেন। আপনার বিএনপির যতগুলো সেন্ট্রাল নেতা আছে, বিএনপির যতগুলো সেন্ট্রাল নেতা আছে, 90% হচ্ছে এই ঢাকা শহরে টক শো করা লোক, মাঠে ঘাটা লোক নাই, যে কারণে আন্দোলন লড়াই সংগ্রাম এই 15 বছরে আপনারা করতে পারেন না, আগামী 50 বছর যাবে পারবেন না, পারবেন না। পারবে না সেটা অন্য কথা, রাজনীতি তো আপনার, আপনি যে রাজনীতির ডেফিনেশন বের করছেন সেই রাজনীতির জন্য বাংলাদেশে এই অবস্থা। ঐতিহাসিক ভাবে সবচেয়ে বেশি ভালো রাজনীতি করেছে যারা ডিফেন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, আমরা শিখতে চাই ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সবচেয়ে। হ্যাঁ, আমরা শিখতে চাই আপনার কাছ থেকে, এই যে আমরা শিখাচ্ছি যে কে কবে শিখাবেন, এই এখন শিখাচ্ছি, এই এখন শোনেন, যে যার নাই কোনো গতি সে করে রাজনীতি। ছাত্র লীগ করে আসবে কি, আমি 40 বছর, অথবা ছাত্র দল করে আসবে, আমি 40 বছর রাজনীতি করছি, সেই জন্য আমাকে পদ দিতে হবে, এটা তো রাজনীতি। পৃথিবীর সব জায়গায় ভালো মানুষ রাজনীতি করছে, চরিত্রবান রাজনীতি করছে। ভালো মানুষ কে? ভালো মানুষের সংজ্ঞাটা কি? ভালো মানুষের সংজ্ঞাটা কি? আপনি কি ভালো মানুষ? দেশের সম্পত্তি চুরি করে? আপনি কি ভালো মানুষ? দেশের আপনি কি ভালো মানুষ? চুরি করে না, দেশের অর্থ পাচার করে না, বলেন আপনি ভালো মানুষ কিনা? লিপ্ত হয় না, নারী আপনি ভালো মানুষ কিনা সেটা বলেন, আমি সেটা যাচাই করতে চাই। আপনি যাচাই বলেন, ইয়েস আমি ভালো মানুষ বলেন, আপনি বলেন যে আপনি ভালো মানুষ, আপনি ভালো রাজনীতিবিদ, বাংলাদেশে যদি বাংলাদেশে যদি আপনি বলেন, মিস্টার অন্যের কথা বলেন না, আপনি বলেন, আপনার বুকে যদি সাহস থাকে বলেন যে আপনি ভালো মানুষ, আমি আপনার বাসায় কালকে যাব, আপনি দাওয়াত দিলেও যাব না দিলেও যাব, বলেন। বাংলাদেশে যদি 260 মানুষ থাকে, আপনি বলেন যে আপনি ভালো মানুষ, সব মানুষ আই টেক ইওর চ্যালেঞ্জ, আপনি বলেন আই টেক ইওর চ্যালেঞ্জ, আপনি বলেন যে আপনি ভালো মানুষ, আমি আপনার বাসায় কালকে, বাংলাদেশে যদি আমি জোর করে চাই দাওয়াত দিতে চাই, আপনি কতটা ভালো মানুষ আপনি সত্যি দেখে আসতে চাই। 100 লোক সৎ থাকে ব্যারিস্টার সরোয়ার সৎ, যদি 1,000 লোক সৎ থাকে ব্যারিস্টার সরোয়ার জনস পারসন, 1,00,000 লোক যদি সৎ থাকে ব্যারিস্টার সরোয়ার জনস পারসন, 1 কোটি লোক যদি সৎ থাকে ব্যারিস্টার সরোয়ার উইদিন ডেফিনিশনটা দেন, আর আপনার বাসার ঠিকানা দিয়ে আমি একটু যাবো, আর 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 আপনার বাসায় একটু চায়ের চা খেতে যাবো। আপনি আপনি অনেক থাকতে পারেন, কিন্তু কি করে একজন এমপির 2,54,000 গুণ সম্পত্তি বাড়ে? কি করে মন্ত্রী হইতে পারে না, রাস্তা আটকেই পারে, চ্যানেলের মালিক হয়ে যায়, ব্যাংকের মালিক হয়ে যায়, কি করে হাজার হাজার ঠিক বলেছেন, এই কথাটা ঠিক বলেছেন, কি করে এটা ঠিক বলেছেন, এটা এটা আপনার রাজনীতি করেন নোমান সাহেবকে, আপনার নোমান সাহেবকে, আপনার ওই যে জিনাল আরেকজন কি চৌধুরী আছে, ওনাকে জিজ্ঞেস করেন কিভাবে কিভাবে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। জনগণের মেডেন না নিয়ে ক্ষমতায় আছেন, যার জন্য আপনি বলতে পারেন যে এইভাবে রাজনীতি হয় না, কারণ আপনাদের রাজনীতি হয়েছে ওই রাজনীতি। আপনি ব্যক্তিগত ভাবে অনেস্ট কিনা আমি জানি না, আপনার সম্পত্তি কতগুণ বাড়ছে তাও জানি না, বিকজ ইউ ডু নট নো। এইখানে রাজনীতি হলে এখন একটা চুরি করার সবচেয়ে বড় মেকানিজম,
সেই জন্য সেইটা এই যে যে কয়জন এবার নমিনেশন সোর্সটা আমাকে একটু শিখতে হবে ভাই আমি আমি রাজনীতি করি তো আমি এটা শিখতে চাই আপনার কাছে একটু শিখতে চাই আমি আমি জানি না আমি চুরি করাটা শিখতে চাই একটু আসলে চুরি করাটা খুব দরকার রাজশাহীর আপনাকে শিখতে হবে রাজশাহীর আমরা আমরা আপনারা রাজশাহীর এমপি এনামুল হক 2,54,000 গুণ সম্পত্তি বেড়েছে 15 বছর আপনি পেপার দেখেন নাই কার কত সম্পত্তি বেড়েছে আমি তো অনেস্টির কথা বললাম আপনি এখন জনগণের সামনে বলেন যে আপনি কতটুকু অনেস্ট এবং আপনার সম্পত্তি এমপি হওয়ার আগে কত ছিল আর এখন কত সম্পত্তি আছে সেটা আপনি আসুন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম আপনি আমার গ্রামে আসুন বাংলাদেশে যদি 1,000 লোক অনেস্ট থাকে আমি দাওয়াত দিচ্ছি আপনি আমার বাড়িতে আসবেন আমার এলাকায় আসবেন খোঁজ নিয়ে দেখবেন আমি কে আমি সৎ না অসৎ আমি কতক্ষণ ধরে রাজনীতি করি কি করেছেন আপনার বিএনপির সময় বিএনপির সময় এত অত্যাচার নির্যাতনের কথা বলতেছেন এত ভালো কথা বলতেছেন তো এখন তারা শান্তি সমিতির করেন না কেন যারা অত্যাচার করছে তাদেরকে তাদেরকে কেন ইয়ে করেন না প্রসিকিউট করেন না কেন সেটা তো ক্রিমিনাল অফেন্স সেটা করেন না কেন না এটা এটা মানে করতে গেলে তো এইটা না এটা যখন করছে এখন আমরা করছি এটা যখন করছে তখন তো আপনাদের গা জ্বলছে না না করেন না কেন জ্বলছে না মিথ্যা মামলা আপনারা আছেন তো আপনারা আছেন তো যখন মামলা হবে আপনারা তো সত্য মামলা হবে ততই আপনাদের ভালো আপনারা তো সত্য মামলা করেন না আপনারা এসালামকে ধরেন না তার টিকিটে টাচ করতে পারেন না কিন্তু আপনি এক প্রফেসর সাহেবকে নিয়ে আসেন কারণ তাকে হেনস্টা করতে হবে আপনারাও তো এক প্রফেসরকে নিয়ে আসেন এত কেন এত জলে কেন আপনাদের প্রফেসর ইউনিয়নকে নিয়ে এত জলে কেন জলে প্রফেসর ইউনিয়নকে তুলসী পাতায় ধোয়া নাকি কোনো ব্রিলিয়ান্ট মানুষকে তুলসী পাতায় ধোয়া নাকি আরে কিসের ব্রিলিয়ান্ট চুরি করে আবার কিসের ব্রিলিয়ান্ট বলেন ব্রিলিয়ান্ট লোককে আপনারা কাজ করতে ব্রিলিয়ান্ট চোর ব্রিলিয়ান্ট চোর ব্রিলিয়ান্ট লোককে ভালো করে যে ভালো চুরি করতে পারে যে ভালো করে চুরি করতে পারে তাকে ব্রিলিয়ান্ট বলেন আপনারা আর যে সত্যতে জীবন যাপন করে দেশে এমন জায়গায় নিয়ে গেছেন দেশে এমন জায়গায় নিয়ে গেছেন যে ইন্ডিয়াকে যা কিছু দিয়েছি আজীবন মনে রাখবে এইখানে ভাগ্যটা ভালো যে এখনো এই সরকার ক্ষমতায় আছে আপনি থারা আরামে ঠান্ডা মাথায় বাতাস খেয়ে ভালো খাবার দাবার খেয়ে বেঁচে আছেন বিএনপি ক্ষমতায় থাকলে এটুকু পাইতেন না বিএনপি ক্ষমতায় থাকলে দুর্ভিক্ষ হতো বাংলাদেশের জনস্বার্থের বাইরে এবং দেশের এত ভালো কথা বলেন জনগণ আপনাদের নেয় না কেন আপনি এত ভালো মানুষ আপনার দল এত ভালো কাজ করে জনগণ আপনার নেয় না কেন কি কথা বলেন আপনারা ব্রিটিশ ব্রিটিশ এক অবজারভার বলে গেছে যে আই ফাইন্ড দিস ইজ নট কোরিয়া আপনি বোঝেন না কেন পারছে না দিস ইজ নট কোরিয়া উত্তর তো তারা দিয়ে গেছে সো এই চোরের কথা বঙ্গবন্ধু বলে গেছিল যে সব নিয়ে গেছে পাকিস্তান চোরগুলো সব রেগে গেছে আমার কম্বলটা কোথায় তো এই চোরগুলো তো এখন নাতি পুতি সাথী এইগুলো হয়েছে চোরগুলো পরবর্তীতে ক্ষমতায় আসছিল এই চোরগুলো বঙ্গবন্ধুকে হত্যা করে পরবর্তীতে ক্ষমতায় আসছে একটা চোরের বিরুদ্ধে আপনারা বিচার করতে পারছেন বরং এই যে $1 বিলিয়ন নিয়ে যায় একটা কথা বলে না সে ঘুরে বেড়ায় সেই এবারে টাকা বঙ্গবন্ধু যে চোরদের কথা বলেছিল সেই চোরগুলো 75 বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতায় দীর্ঘ সময় ক্ষমতায় ছিল তাদের বিচার হয়েছে সেটা কোনো বিচার হয় নাই কোনো বিচার হয় নাই সেটা এই যে হলফ নাও যে কজন সাবমিট করেছে নাই আপনি খুশি থাকেন আমি স্যাটিসফাই যারা এই দেশের দুর্নীতির সাথে জড়িয়েছিল যারা বঙ্গবন্ধুকে হত্যার সাথে জড়িয়েছিল আজকে বাংলাদেশকে এই জায়গায় নিয়ে গেছেন মানুষ এখন সত্য কথা বলতে পারে মানুষ এখন এই এইটা হলো আওয়ামী লীগ হ্যাঁ আওয়ামী লীগের হলো যে যখন যুক্তি মানবে না তখন আপনার একটা গন্ডগোল বাজে আপনাকে কথা বলতে সুযোগ দেবে না বিকজ দে বিকাম ইনটলারেন্ট এই ওই যে কম্বল চোর যে যেগুলো আর এই যে প্রধানমন্ত্রী বলছে যে আমি সেটা সবাইকে ম্যানেজ করা যায় সো এই ক্যারেক্টার নিয়ে কোনো দেশ এবং জনগণের পক্ষে রাজনীতি করা সম্ভব না জনগণের ম্যান্ডেট ব্যতীত ক্ষমতায় থাকা যায় ইন্ডিয়াকে সবকিছু দিয়ে ক্ষমতায় থাকা যায় আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগের আপনারা তো আমেরিকাকে দেওয়ার জন্য সব বসেছিলেন পারলেন না কেন বাংলাদেশের রাজনীতি করতে আমেরিকাকে আমেরিকাকে কাপড় খুলে দিয়ে সব দিয়ে বসেছিলেন পারলেন না কেন আপনারা তো আমেরিকাকে দিয়ে সকাল বিকাল রাত দিন 24 ঘন্টা বেডরুম থেকে শুরু করে ড্রয়িং রুম থেকে শুরু করে অডিটোরিয়াম সব ক্ষেত্রেই তো গেলেন আপনারা পারলেন না তো কাপড় খোলার পরে যে কাজটা ওইটা ওইটাও করেছেন সেই জন্য আমেরিকাকে ম্যানেজ করে দিয়েছেন পারলেন না তো কথাটা বলা আপনি আমেরিকার সাথে আমেরিকাকে নিয়ে আসলেন তো পারলেন না তো কথা বললেন নাও লুকা এই সব কথাগুলো বলে কাপড় খোলার পরে এই সব কথা বলে এই দেশের মানুষের সাথে এই মানুষের সাথে মানুষগুলো
তো আমাদেরকে এত ভালো বলে না আপনাদের মতো লোকদের কারণে, আপনাদের মতো লোকগুলো রাজনীতিতে আসছে বলেই রাজনীতি কলুষিত হয়েছে, আপনাদের মতো লোকগুলো রাজনীতি করে বলে নাম লেখাইছেন বলে রাজনীতি আজ ধ্বংসের পথে গেছে। রাজনীতির রা বোঝেন না, রাজনীতি করছে, কেন্দ্রীয় কমিটি নেতাদের বানাইছে, নেতা বানাই গেছেন, নেতা বানাই গেছেন। এই যে বিএনপি তারেক জিয়া, তারেক জিয়া খালেদা জিয়া আপনাদের মতো অযোগ্য লোককে রাজনীতি আপনি করবেন ব্যারিস্টার, আপনি করছেন রাজনীতি, চরিত্রহীন দুর্নীতিবাদ, এদেরকে টপ লিডাররা সরাতে পারে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। সেই জন্য আপনাদের মতো লোক আসলে এই দেশ দুই দিনে গোল্লায় যাবে, গোল্লায় যাবে, আপনার দল গোল্লায় গেছে, আপনারও গোল্লায় যাবে। এই দেশে রাজনীতি করতে গেলে বহু ত্যাগ স্বীকার করতে হয়, কষ্ট স্বীকার করতে হয়। আর রাখেন জিয়াউর রহমান, কিসের জিয়াউর রহমান? জিয়াউর রহমান কি রাজনীতি করছে? আপনি 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 যে লাইন দিয়েছেন উনিও সেই লাইন দিয়েছেন, আপনি কিসের রাজনীতি? জিয়াউর রহমান কোন রাজনীতি? ওই লাইন থেকে আমেরিকায় 34 জন আসছে, পৃথিবীর অনেক জায়গায় আছে। আরে ভাই, আরে আসেন না, আসার পরে দেখেন না। আপনি জিয়াউর রহমানের রাজনীতিবিদ বলেন, আপনি জিয়াউর মাথা নষ্ট, আপনার জিয়াউর রহমান রাজনীতিবিদ, জিয়াউর রহমান রাজনীতিবিদ কেন? আপনার মাথাটা গরম হয়ে যায় রাজনীতিবিদ নাকি? আপনার ভালো ভালো নেতার কথা বলে মাথাটা গরম হয়ে যায় কেন? মাথা জিয়াউর রহমান কি রাজনীতিবিদ? মাথা গরম করে জিয়াউর রহমান কি রাজনীতিবিদ নাকি? জিয়াউর রহমান কি রাজনীতিবিদ? হি ওয়াজ এ স্টেটসম্যান। কিসের রাজনীতিবিদ? কবে রাজনীতি করছে উনি? কবে রাজনীতি করছে? হি ওয়াজ এ স্টেটসম্যান। কবে রাজনীতি করছে? আপনি যেমন আপনিও যেমন সেই লাইনে ইতিহাস পড়ে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, ইতিহাস পড়ে বুঝছেন। হ্যাঁ, শুধু ওই আওয়ামী লীগের আওয়ামী লীগের মেন্টালিটি দিয়ে, ওই আওয়ামী লীগের টিউন দিয়ে কথা বললে ওগুলো তখন জিয়াউর রহমানকে চিনবেন না আপনি। সেই জন্য জি আমি জিল্লুর ভাই আপনি একটু বলবেন, তারপর আমরা শেষ করবো। উনি তো, আমি শহীদ ভাই আমি ঠিক বুঝতে পারছি না আমি কিভাবে হ্যান্ডেল করব, আপনি তো বলতে দিচ্ছেন না, একজন একজন করে বলে আপনি পরে ৪৫ মিনিট এক ঘন্টা কথা হয়েছে, তার মধ্যে 45 মিনিট ওনারা বলেছেন, আমি ধৈর্য ধরে শুনেছি। এটা ঠিক না, আপনার মতো কত শক্ত মানুষ দেখতে দেখতে এই পর্যন্ত আসেন, আপনি কতটা শক্ত মানুষ? সেই ব্যাপার করেছেন, আমি যেভাবে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ এবং রাজনীতি বুঝি সেইটা, আপনি যেহেতু আসতে যাচ্ছেন আপনাকে দাওয়াত দিলাম, এবং আমার ব্যাকগ্রাউন্ডটা আপনি গুগলে যেয়ে টাইপ করেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, ওইখানে অনেক কিছু পাবেন। আমি চারটা গুগলে লাভ হয় না, আপনার সাথে একটু চা খেতে চাই আমি। আপনি আওয়ামী লীগ করেন, আপনার কথাবার্তা আপনার যে স্ট্যান্ডার্ড এটাই হবে, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। অতএব আপনি যেটা বলেছেন ইউ আর আওয়ামী লীগের, অতএব আপনার ওটা আমরা বুঝি, আমরা 14 বছরই এসে আছি, এবং আপনি আওয়ামী লীগ সেনাবাহিনী অফিসারকে টলারেট করতে পারবে না, বিপ্লবীকে টলারেট করতে পারবে না, এবং যেখানে যুক্তি শুনতে চায় না সেখানে কথার ভিতরে কথা বললে কেউ যদি শুনতে না পারে, এটা বহুতবার ফেস করেছি, নো প্রবলেম, টুডে ইজ অ্যানাদার এক্সপিরিয়েন্স, কোনো অসুবিধা নেই। আপনার সাথে কথা হলো, দেখা হলো, এটাই রাজনীতি করে আসুন, তারপরে কথা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। আচ্ছা, এখন বিষয়ের উপরে হাসিন, আমি লাস্ট কথা একটু বলে দেই। হ্যাঁ, বিষয়ের উপরে আমরা অন্যদিকে চলে গেলাম। তো আমি আমি যেটা বলি যে একটা দেশকে অকার্যকর করতে হলে তেমন বেশি কিছু করতে হয় না, তার সিস্টেম গুলোকে ধ্বংস করে দিতে হয়, অর্থনীতিকে ধ্বংস করে দিতে হয়, অনৈতিক সব জায়গায় ঢুকিয়ে দিতে হয়, বিচার ব্যবস্থাকে উইক করে ফেলতে হয়। তো ওই দক্ষিণ কোরিয়া এই বা দক্ষিণ আফ্রিকা এই কথাটা একটা ইউনিভার্সিটি লেখা ছিল যে একটা জাতিকে ধ্বংস করলে তার শিক্ষা ব্যবস্থাকে আপনি ধ্বংস করেন। সেই জন্য বাংলাদেশে ব্যাংক ডাকাতি থেকে শুরু করে যা কিছু হয়েছে তাতে সাধারণ মানুষ তেমন একটা এফেক্টেড না, অর্থাৎ তাদেরকে টাচ করে না, কিন্তু দুইটা জিনিসে সাধারণ মানুষকে মারাত্মকভাবে টাচ করে। একটা হলো এই রেকারিং আগুন ট্র্যাজেডি, যেখানে অনেক ইনোসেন্ট মানুষ, শিশু এবং মহিলা সহ এরা মারা যায়। আরেকটা ঘটনা ঘটে বাংলাদেশে, সেটা হলো হায়া কোম্পানি। এত কিছুর পরেও আপনি দেখবেন এই এই এলএনএম কোম্পানি প্রতি মাসে একটা করে রিপোর্ট পাবেন, এই 100 কোটি 200 কোটি 300 কোটি টাকা তারা নিয়ে গেছে। এবং এই দুইটা ঘটনার জন্য, আগুন ট্র্যাজেডি না থামাবার জন্য অ্যাবসলুটলি ইট ইজ এ নেগলিজেন্স, এবং শাসন ব্যবস্থা এবং সুশাসনের সাথে নির্ভরশীল, অ্যাবসলুটলি দেয়ার ইজ নো ডাউট। সুশাসনের যদি বিন্দু মাত্র থাকে তাহলে এইগুলো হতে পারে না, এবং হায়া কোম্পানি যেগুলো করে
এইটার সাথে সবসময় ক্ষমতাসীনরা বড় ধরনের ভাগ পায়, যার জন্য এত কিছুর পরেও হায়া কোম্পানি প্রতি মাসে এক একটা নিউজ আপনি পাবেন। এবং ইনোসেন্ট মানুষ যারা কেবল চাকরি করেছে, কিছু টাকা ইনকাম করছে, অতি লোভে তারা এখানে টাকা ইনভেস্ট করে একেবারে নিঃস্ব হয়ে যায়। অর্থাৎ জনগণের প্রতি যদি কোনো কমিটমেন্ট না থাকে, জনগণের প্রতি যদি কোনো দায়বদ্ধ